আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে চ্যানেলের সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে দেশের সমসাময়িক পরিস্থিতি এবং করোনা নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সঙ্গে বিভিন্ন জেলা উপজেলা থেকে যুক্ত হন অতিথিরা। সেই ধারাবাহিকতায় আজ আমরা দুপচাঁচিয়া জেলার উপজেলা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে রয়েছেন দুপচাঁচিয়া 4 নম্বর গুনাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলহাজ আব্দুল খালেক। আব্দুল খালেক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, স্বাগত জানাচ্ছি, আমাদের অনুষ্ঠানে সঙ্গেই থাকবেন। এছাড়া রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস মণ্ডল। আব্দুল কুদ্দুস মণ্ডল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাকে, সঙ্গেই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। এছাড়াও রয়েছেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম. সাহিদ। এস.এম. সাহিদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? স্বাগত জানাচ্ছি, সঙ্গেই থাকবেন। এছাড়া আছেন আমাদের চ্যানেলের প্রতিনিধি নিয়াজ মোর্শেদ নাইম। নিয়াজ মোর্শেদ নাইম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে দিয়ে প্রথমে শুরু করতে চাচ্ছি যে বর্তমানে দুপচাঁচিয়ার করোনা পরিস্থিতি কেমন এবং কতজন আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত এবং মারা যাওয়ার সংখ্যাটাও জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন, সারা দেশের মতো বগুড়াতে পৌঁছেছে করোনার টিকা। গত শুক্রবার অর্থাৎ 31শে জানুয়ারি জেলা সদর দপ্তর থেকে প্রথম ধাপের 10,800 ভায়াল করোনার টিকা নির্দিষ্ট রুমে সংরক্ষণ করা হয়েছে। এ পর্যন্ত বগুড়া জেলায় করোনা আক্রান্ত হয়েছে 9,861 জন। দক্ষ চিকিৎসা ব্যবস্থার কারণে এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে গিয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন 9,051 জন এবং মারা গিয়েছেন 243 জন। রাজশাহী বিভাগের অন্যান্য জেলার তুলনায় বগুড়া জেলায় মারা যাওয়ার সংখ্যা সর্বাধিক। এবং আজ যদি আপনাকে গত 7 দিনের করোনা আপডেট আমি আপনাকে জানাই, গত 7 দিনের আপনার 1 ফেব্রুয়ারি অর্থাৎ 1 ফেব্রুয়ারি 98টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে সজীবিকে পরীক্ষা করা হয় 95টি এবং টিএমএসএস পরীক্ষা করা হয় 3টি। সজীবিকে 95টি পরীক্ষা নমুনা পরীক্ষা করার মধ্যে পজিটিভ শনাক্ত হন 6 জন এবং টিএমএসএস 3টি নমুনা পরীক্ষায় নেগেটিভ 3 জনই শনাক্ত হন। আবার এখানে 30শে জানুয়ারি 53টি নমুনা সংগ্রহ করা হয়েছিল, এসব নমুনা পরীক্ষা করা হয়েছিল। এইসব পরীক্ষা নমুনা পরীক্ষা করার পর আসলে কোন রোগী শনাক্ত হন নাই। অন্যান্য জেলার তুলনায় বগুড়া জেলায় আসলে শনাক্ত হারটা অনেক বেশি এবং মৃত্যুর হারটাও অনেক বেশি। এ পর্যন্ত বগুড়া জেলায় 243 জন মারা গিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে, এটা সরকারি হিসাবে। আর তাছাড়া গত 7 দিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই বগুড়া সদরে। যেমন গত 1 ফেব্রুয়ারি আক্রান্ত হয়েছেন 6 জন, তারা 6 জনই বগুড়া সদরে। 31শে জানুয়ারি যারা আক্রান্ত হয়েছেন তারাও 5 জন, তারাও বগুড়া সদরে। এজন্য দেখা যাচ্ছে যে বগুড়া জেলার 12টি উপজেলা রয়েছে, 12টি উপজেলার মধ্যে বিশেষ করে বগুড়া সদরে করোনা আক্রান্তের সংখ্যাটা অনেকটা বেশি। আর করোনা ছাড়াও আসলে বগুড়ায় মদ্যপানে, আপনি বিশেষ করে শুনে থাকবেন, বগুড়ায় মদ্যপানে 5 জনের মৃত্যু হয়েছে। এই 5 জনের বাড়ি, সকলের বাড়ি বগুড়া সদরে। স্থানীয় সূত্রে জানা যায় শহরের 3 মাথা এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে 31শে জানুয়ারি রাতে পার্শ্ববর্তী শাহিনের আয়ুর্বেদিক দোকান থেকে তারা মদ্যপান করেছিল। তারপর আসলে বিয়ে বাড়িতে আসার পর তারা অসুস্থ হয়ে পড়ে, পরে তাদেরকে চিকিৎসা ব্যবস্থার জন্য নিয়ে যাওয়া হলে তাদের অবস্থার আস্তে আস্তে অবনতি ঘটে এবং পরবর্তীতে তারা মৃত্যুবরণ করে। আর আপনি, আপনাকে আরো জানিয়ে রাখি, বগুড়াতে গত 30 জানুয়ারি 5টি পৌরসভা নির্বাচন হয়ে গিয়েছে। এগুলো হলো শিবগঞ্জ, ধুনট, ডাবতলি, নন্দীগ্রাম এবং কাহালু। এখানে 5টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ 2টিতে জয়লাভ করেছেন, বিএনপি জয়লাভ করেছেন 2টিতে,
এবং আমরা এই বিষয়ে কথা বলবো নিয়াজ মোর্শেদ নাইম, আমি আবার আপনার কাছে আসবো। তবে এ পর্যায়ে আমি একটু যেতে চাই দুপচাচিয়া 4 নম্বর গুনাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহ মোহাম্মদ আব্দুল খালেকের কাছে। আব্দুল খালেক নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আসলে আমরা তো বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সে প্রথম থেকে আসলে অবস্থা খারাপ। আপনি যেহেতু ওই এলাকার পরপর 3 বার চেয়ারম্যান, আপনার কাছে আসলে জানতে চাইবো যে করোনার সময়টা কেমন ছিল, কি করেছেন, এ বিষয়ে আমাদের জানাবেন। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাব ঘটে। আমার নেত্রী বঙ্গবন্ধু তো না শেখ হাসিনা, উনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য তার দলীয় যোদ্ধা হিসাবে আমরা যেন মাঠে ময়দানে কাজ করি, সচেতনতার সৃষ্টি করি এবং করোনার থেকে পরিত্রাণ লাভ করার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করে যাই। আমি স্বাভাবিকভাবে গুনাহার ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমার পরিষদবর্গকে নিয়ে এবং এলাকার মানুষকে নিয়ে সচেতনতার সৃষ্টি করি, বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করি এবং করোনার থেকে আমরা যেন রক্ষা পাই এই প্রতিষেধক হিসাবে যে যে ব্যবস্থাগুলি করার প্রয়োজন এমনটা আমি করে দিয়েছি। পরবর্তী সময়ে প্রকোপটা কিছু কমার পরে আবার আগামীতে শীতের মৌসুমে এটির প্রকোপ বাড়বে। আমি মনে গুনাহার ইউনিয়নে সফলতার সঙ্গে আমরা এই কাজটি করতে পেরেছি এবং আমরা নেত্রীর হাতকে শক্তিশালী করতে পেরেছি এবং আমাদের অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন দিক থেকে আমরা বাংলাদেশের মানুষেরা আমরা প্রতিরোধ গড়ে তুলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি আমি আবার আপনার কাছে আসবো, তবে এ পর্যায়ে যেতে চাই মোহাম্মদ আব্দুল কুদ্দুস মন্ডলের কাছে। মোহাম্মদ আব্দুল কুদ্দুস মন্ডল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছেন। যে আসলে করোনার সময় তো স্বাস্থ্যকর্মীদের অবদান বলে শেষ করার মতো নয়, এখনো করছেন, করোনার সময়টা কেমন ছিল প্রথমে এটাই জানতে চাইবো, কিভাবে কাটিয়েছেন? করোনার সময় আমরা প্রথমের দিকে সবাই আতঙ্কের মধ্যে ছিলাম, কিন্তু আমার স্বাস্থ্যকর্মী যারা ছিল আমি চেষ্টা করেছি যে তাদের মনোবল বৃদ্ধির জন্য যে ভয় যেন না পায়, এর জন্য আমরা সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করেছি। এছাড়াও বিভিন্ন প্রোগ্রাম যেগুলো হতো উপজেলা পরিষদে অথবা বাইরে কোথাও, সব জায়গায় আমরা সচেতনতা বৃদ্ধির জন্য চেষ্টা করেছি। এরপরেও যখন প্রকোপ বেশি ছিল শুরুর দিকে মার্চ জুন জুলাই এই দিকে, ওই সময় আমার অনেক কর্মকর্তা কর্মচারী আক্রান্ত ছিলেন, তো আল্লাহর রহমত কারো বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই, সবাই সেরে উঠেছেন এবং ভালোভাবে এখন সেবা দিচ্ছেন এবং স্বাভাবিকভাবে কার্যক্রম চালানো হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে করোনা অনেকটা কম আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে, যার জন্য সর্বদিকে আমরা এখন অনেকটা ভালো অবস্থানে আসছি। তবে সতর্ক থাকতে হবে, এটা যে কোনো সময় আবার বৃদ্ধি পেতে পারে, হানা দিতে পারে যে কোনো সময়। আমাদেরকে অসতর্ক ভাবে চলাফেরা অথবা অসতর্ক কোনো কাজ করা যাবে না, সবসময় আমাদের এটা মনে রাখতে হবে যে করোনা বাংলাদেশ থেকে এখনো যায় নাই, আছে এখনো এবং এটা কতদিন থাকবে বলা মুশকিল। জি করোনার সময় তো আসলে অনেক উপজেলা জেলা থেকে আসলে পিপি তারপর মানে সবকিছু নিয়ে অনেক ধরনের অভিযোগ ছিল যে সবকিছু পাচ্ছে না, অনেক ধরনের সমস্যা ছিল। আপনার কমপ্লেক্সে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? না, আমার হেলথ কমপ্লেক্সে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমি হই নাই। শুরুর দিকে হ্যান্ড স্যানিটাইজারের যে ব্যবস্থাটা, এটা আমি স্থানীয় ভাবে ব্যবস্থা করছি এবং সরকারি ভাবে যেটুকু দেওয়া হয়েছিল সবগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করেছি আমি। এছাড়া পিপিও সরকারি ভাবে আমাদের দেওয়া হয়েছে এবং সেগুলো যথাযথভাবে যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছিল, এতে কোনো সমস্যা হয় নাই।
আর বর্তমানে পিপি আমাদের কাছে মজুদ আছে, এখন আর কেউ নিচ্ছে না, পড়তেছে না, আমরা পিপি নিয়ে এখন একটা ইয়ের মধ্যে আছি, ব্যবহারই হচ্ছে না, এখন নিচ্ছে না কেউ। আচ্ছা, এই পর্যায়ে আমি আসলে ভ্যাকসিনের বিষয়ে আসতে চাচ্ছিলাম, যে ভ্যাকসিন তো আপনার উপজেলায় পৌঁছে গিয়েছে নিশ্চয়ই, সেখানকার জনগণের মতামত কেমন দেখছেন, যে নেওয়ার আগ্রহ কেমন, বা এটা সমভাবে বন্টন হবে কিনা, এই বিষয়ে আপনার মতামত কি? না, ভ্যাকসিন এখনো আমাদের উপজেলায় পৌঁছে নাই, বগুড়ায় আসছে। আমরা এখানে 5011 ডোজ পাবো, 5011 জনকে দেওয়ার মতো ডোজ আমরা পাবো, খুব অচিরে এটা চলে আসবে। এবং এটার প্রস্তুতিমূলক সভায় আমাদের এখন হচ্ছে একটা ট্রেনিং চলতেছে স্বেচ্ছাসেবীদের এবং আমাদের টিকাদান কর্মীদের ট্রেনিং, সেটাই আমি দিচ্ছিলাম, এই ব্যাপারে আপনাকে বলতেছিলাম। তো জনগণের মধ্যে যে সচেতনতা এখনো ওইভাবে আমরা বুঝতে পারতেছি না, 7 তারিখে এটার উদ্বোধন হবে, এরপরে আসলে জনগণের প্রতিক্রিয়াটা বোঝা যাবে। আর রেজিস্ট্রেশন যেহেতু ব্যক্তিগতভাবে রেজিস্ট্রেশন করা হচ্ছে, যার জন্য কোথা থেকে কতটুকু রেজিস্ট্রেশন হচ্ছে আমরা বুঝতে পারছি না, তবে সেন্ট্রালি আমাদের এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, আমাদেরকে জানানো হবে যে আমাদের কেন্দ্রের জন্য কতজন রেজিস্ট্রেশন করেছেন, এরপরে আমরা বলতে পারবো যে জনগণের স্বতঃস্ফূর্ততা কেমন। আমি এটা আশাবাদ ব্যক্ত করি যে যে ভ্যাকসিন আমাদের সরকার যে ভ্যাকসিন নিয়ে এসেছেন, এটা অবশ্যই নিরাপদ 10-15 দিন এবং 10-15 দিন গেলে যখন মানুষ দেখবে যে এর তেমন কোনো সাইড ইফেক্ট নাই, তখন যে সকল ভ্রান্ত ধারণা এবং গুজব ছড়ানো হয়েছে সেগুলো থেকে মানুষ বের হয়ে আসবে এবং টিকা নিতে আগ্রহী হবে, এবং টিকা নেওয়াও প্রয়োজন ভবিষ্যতের জন্য, করোনা থেকে মুক্ত থাকার জন্য আমাদের টিকাটা অবশ্যই নেওয়া প্রয়োজন। এই জন্য আমি আপনাদের মাধ্যমে এই আমার এলাকাবাসী যারা আছে তাদেরকে বলবো যে আপনারা টিকা নেবেন, রেজিস্ট্রেশন করবেন, নিরাপদ থাকবেন, এই টিকার সাইড ইফেক্ট তেমন কিছু নাই, হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই, অযথা গুজব অযথা জিনিসে কান দিবেন না আপনারা। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি যেতে চাই এসএম শাহিদের কাছে। এসএম শাহিদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। যে করোনার সময় তো আসলে সব জায়গায় পরিস্থিতি খারাপ, আপনার এলাকায় নানা ধরনের সমস্যার কথা শুনছি, তো প্রথমে করোনা দিয়ে শুরু করতে চাই, যে করোনার সময়টা আপনি কিভাবে দায়িত্ব পালন করেছেন আপনার জায়গা থেকে? আমাদের এখানে এন্টি মহোদয়ের পক্ষ থেকে আমরা করোনার সময় আমরা ত্রাণ বিতরণ করেছি প্রায় 6,000 পরিবার, সেখানে আপনার হচ্ছে যেন কোনো পরিবার না খেয়ে না থাকে, কর্মহীন হয়ে পড়েছে, সেক্ষেত্রে আমরা চাল, আলু, ডাল, পেঁয়াজ, তেল, সাবান এগুলো দিয়েছি। থানার আপনার থানায় সবচেয়ে ভালো পুলিশ প্রশাসন আপনার কাজ করছে, আপনার পুলিশ প্রশাসন তো সবসময় মাঠে থাকছে, তাদেরকে করোনা মোকাবেলা করার জন্য জনগণ যেন না বাড়ায় তাদের পিপির ব্যবস্থা করে দিয়েছে একদমভাবে দিছে। তারপরে আপনার মনে করেন আমরা করোনার মধ্যে তো ঈদুল ফিতর, রোজা, এটা তো মনে করেন যে আপনার খুব একটা মারাত্মক অবস্থা, যে মানুষের মনে করেন যে আপনার কর্মজীবন নাই, ব্যবসা বাণিজ্য নাই, আপনার কোনো কিছু নাই, মানুষ বাইরে বেরোতে পারে না এমন অবস্থা। এই সময় এপি মহোদয় আপনার শাড়ি, থ্রি পিস, বাচ্চাদের কাপড়, এবারে লাচ্ছা চিনি, দুধের কুটা, মানে যেগুলো দেওয়া লাগে আর কি, মানুষ মানুষ যেন ঈদ ছাড়া কেউ না থাকতে পারে, কিন্তু ঘরে বসেই তারা ঈদ আনন্দটা উপভোগ করেছে। জি এস এম শাহিদ, আমি আবার আপনার কাছে আসবো, তবে এই পর্যায়ে যেতে চাই নিয়াজ মোর্শেদ নাইমের কাছে। নিয়াজ মোর্শেদ নাইম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ, শুনতে পাচ্ছি আপনাকে। আমরা করোনা পরিস্থিতি জানছিলাম, বলছিলেন যে আপনার এলাকায় মাদকের সমস্যাও রয়েছেন, এছাড়াও কিছুদিন আগে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কোনো সমস্যা দেখা যায়, এই সমস্যার বিষয়ে বলবেন, কি সমস্যা ছিল আসলে? জি, বগুড়া জেলার সব উপজেলার ন্যায় দুপচাচিয়াতেও আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এখানে ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, কিন্তু আসলে সমস্যাটা হলো যে আসলে এই জায়গায় কোনো কাউন্সিলিং হয়নি, কাউন্সিলিং না করার পরে এই জায়গায় বগুড়া জেলার নেতারা ওনারা বলেন যে এটা কিছুদিন পরে হয়তো বা ইয়ে হবে, এবং এই কাউন্সিলিংটা বগুড়া থেকেই করা হয়, এবং এখানে যারা স্থান পেয়েছেন তারা অবশ্যই ত্যাগী এবং শিক্ষিত নেতারা, পূর্বে যারা ছিলেন নেতৃত্বে, অর্থাৎ পূর্বে যারা সভাপতি এবং সেক্রেটারি হিসেবে নেতৃত্বে ছিলেন তারা বর্তমানে কেউ নেতৃত্বে নেই। এটা মূলত দলের অভ্যন্তরীণ ব্যাপার বলে আমি মনে করি।
জি আপনি সঙ্গেই থাকুন, এ পর্যায়ে যেতে চাই মোহাম্মদ আব্দুল খালেকের কাছে। মোহাম্মদ আব্দুল খালেক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বলেন মোহাম্মদ আব্দুল খালেক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 শুনতেছি। আমরা আপনার সঙ্গে করোনা নিয়ে কথা বলছিলাম। এ পর্যায়ে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে কিছুদিন আগে মাদকের জন্য 5 জনের মৃত্যু হয়েছে আপনার এলাকায়। মাদক সে মাদক নিচ্ছে মানুষ মারা যাচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আমার এলাকায় মাদকে কেউ মারা যায় নাই। আমার এলাকায় মাদক এক সময় বিভিন্ন জায়গায় নেশাগ্রস্ত ছেলেপেলেরা ছিল, যুবকেরা ছিল, বিভিন্ন নেশা করছিল। আমরা বিভিন্ন ভাবে দুপচেচিয়া উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন সহ আমরা বিভিন্ন ভাবে তৎপরতা চালানোর পরে, বিশেষ করে উচ্চ মহোদয়ের তৎপরতায় আমরা একসময় এটাকে অনেকটা স্বাভাবিক করে নিয়ে আসি। তবে যে লুটোরানের ছয় নাই, এখনো কিছু কিছু এখানে সেখানে আছে। আমরা তৎপর আছি এই মাদকের প্রাদুর্ভাব থেকে যুব সমাজকে, সর্বশ্রেণীর মানুষকে যেন আমরা সরে আনতে পারি এবং আমার এলাকায় মাদক মুক্ত হিসাবে যেন আমরা ঘোষণা করতে পারি। বিশেষ করে আমার গুনাহার ইউনিয়ন পরিষদে মাদকের তেমন করে কোনো প্রাদুর্ভাব নেই, কিন্তু তারপরও আমরা চেষ্টায় আছি যেন এটি মানে প্রাদুর্ভাবটি না ঘটে। ধন্যবাদ। জি জি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে ভ্যাকসিন তো বাংলাদেশে এসেছে এবং প্রতিটা জেলা উপজেলায় পৌঁছানোর কার্যক্রম চলছে। আপনি আপনার জেলার সকল মানুষ যাতে সুষ্ঠুভাবে ভ্যাকসিন নিতে পারে বা ভ্যাকসিন নেয় বা পায়, সে বিষয়ে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বা জনসচেতনতা বৃদ্ধির জন্য কি করছেন? অনেকেই ভ্যাকসিন নিয়ে ভীত যে নিবেন কি নিবেন না। জি 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 হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে কথা আসতেছে যে নেতিবাচক একটি ভ্যাকসিনের প্রভাব পড়ার সম্ভাবনা আছে, এটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং কয়েকদিন আগেই আমি আমার গ্রাম পুলিশকে, এখানে আমার এখানে একটা সেন্টার হবে, সেখানে 2 জন গ্রাম পুলিশকে আমি নিয়োগ দিয়েছি এবং তারা ইতিমধ্যেই ট্রেনিং চলে যাবে এবং ট্রেনিং নিয়ে আসার পরে আমরা এলাকায় সচেতনতার সৃষ্টি করে আমার পরিষদের সদস্যবৃন্দকে নিয়ে, সদস্যদের নিয়ে বিভিন্ন এলাকায় আমরা বিভিন্ন যে ওয়ার্ড মিটিং গুলি করে থাকি এই ওয়ার্ড মিটিং এ নিয়ে প্রচারণা চালাবো এবং ভ্যাকসিন সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করব এবং মানুষ যেন ভীত না হয় এই জন্য আমরা কাজ করে যাব। ইতিমধ্যে কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। যে পরিকল্পনা গুলো যদি আমাদের ছোট করে বলতেন, কি ধরনের পরিকল্পনা? পরিকল্পনার মধ্যে পরিকল্পনা বিশেষ করে বিভিন্ন আমাদের হাট বাজার যেগুলি আছে এই বাজারে আমরা মাস্ক বিতরণ করেছি ইতিপূর্বে, এখনো মাস্ক বিতরণ করব। এই মাস্ক বিতরণের মধ্য দিয়ে হাতে হাতে মাস্ক দিয়ে তাদের সচেতন করব যে আপনারা ভ্যাকসিন গ্রহণ করুন। জি জি কিন্তু তারা তো বিশ্বাস কর, অনেকেই বিশ্বাস করছে না যে ভ্যাকসিন আসলে কার্যকরী হবে কিনা, সেক্ষেত্রে কোনো মানে কোনো পদ্ধতি নেবেন কিনা যে আসলে ভ্যাকসিনটা নেওয়া কার্যকরী নেওয়া উচিত, এ বিষয়ে কি বলবেন? ভ্যাকসিন যে কার্যকরী হবে এটি আমাদের আত্মবিশ্বাস আছে, কারণ এর অনেক পরীক্ষা নিরীক্ষার পরেই বাংলাদেশে এই ভ্যাকসিনটি চলে আসছে এবং এই ভ্যাকসিনের গুণাগুণ সম্পর্কে অবশ্যই আমরা নিশ্চিত যে কিছু কিছু ব্যতিক্রম ছাড়া এটি কার্যকর হবে, এই বিশ্বাসটি জন্মানোর জন্য সাধারণ মানুষের মধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে, সঙ্গেই থাকুন। এ পর্যায়ে যেতে চাই এস এম শাহিদের কাছে। জি এস এম শাহিদ, আপনার কাছেও ভ্যাকসিন বিষয়ে কথা বলবো যে ভ্যাকসিন তো সব জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এ বিষয়ে আসলে জনগণকে সচেতন করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন বা আপনার মনে হয় কি করা উচিত? ভ্যাকসিন নিলে আপনার করোনার প্রাদুর্ভাব যেটা আছে ইনশাল্লাহ কমে যাবে। আর এই জন্য আমার মনে হয় যে ওই আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা পরিষদ থেকে যদি একটা মাইকিং এর ব্যবস্থা করা হয় প্রচারের জন্য, এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা, যারা উপজেলা পর্যায়ে আছে তারা ইউনিয়ন পর্যায়ে একটা যদি বলা হয় যে যে দলেরই হোক বা যেভাবেই হোক তারা ভ্যাকসিন নিক,
সর্বপ্রথম আমি মনে করবো যে নেতা, যারা নেতা আছে অর্থাৎ পোস্টে আছে তারা উপজেলায়, তারা যদি প্রথমে আপনার নেয় তাহলে মনে হয় যে তার নিচের যারা আছে পোস্টে তারাও নিবে, এই নিতে নিতে সবাই নিবে। জি, আর ভ্যাকসিনের বিষয় বলছিলেন, আপনি তো সংসদ সদস্য। আর আমি সংসদ সদস্যর প্রতিনিধি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে করোনার সময় আপনার ভূমিকা কেমন ছিল, কিভাবে সমস্ত তথ্য বা মানুষকে সাহায্য করেছেন? জি, এমপি মহোদয় এখানে 38 বগুড়া 3 খুবচাচা আসলদিকে এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, উনি এখানকার জাতীয় পার্টির এমপি বগুড়া 3-এর। উনি ত্রাণের সময় এই করোনা কালে উনি নিজে নিজের তহবিল থেকে প্রায় 6,000 পরিবারকে আপনার চাল, ডাল, আলু, পেঁয়াজ এবং তেল, সাবান, মানে হাত ধোয়ার জন্য, এগুলো মনে করেন যে আপনার 6,000 পরিবারের মধ্যে দিছে করোনা কালে তাদেরকে রাখার জন্য। কিন্তু সবগুলো আপনারা, তারপরে আপনার হচ্ছে যে থানায় তো আপনাকে বললাম যে থানায় পিপিএস এর দেওয়া হয়েছে, ঈদের মধ্যে আপনার শাড়ি, তারপরে আপনার 3-পিস, এটা তো মার্কেটে কেউ যেতে পারেনি, এই জন্য বোধহয় এইগুলো দিয়েছে। এবং লাচ্চা, চিনি, দুধের কোটা, মানে একটা ঈদের যা করতে লাগে আর কি, এগুলো এমপি মহোদয় সাথে দিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে যে অতিথিরা যুক্ত হয়েছিলেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং যাবার আগে একটা কথা বলতে চাই যে ঘরে বাইরে যেখানেই থাকুন, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, এবং ঘরে থাকলে কিছুক্ষণ পর পর হাত ধুয়ে নেবেন। সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।